হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই আস্তিক ধার্মিক চ্যানেলে জানাই স্বাগত। বন্ধুরা, বাংলা প্রবাদে আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী। হ্যাঁ, এই দিন থেকেই শুরু হয় অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন, তার পরবর্তী সেই বারের সেই কালেই অম্বুবাচী হয়। দর্শক বন্ধুরা, এই অম্বুবাচী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব। লোকমতে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলেই পৃথিবী বা আমাদের ধরিত্রী মাতা ঋতুময়ী হয়। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে বিশেষ বক্তব্যটি বলবো, অম্বুবাচীর সঠিক সময়সূচি, অর্থাৎ এই 2022 সালে অম্বুবাচী কবে পড়েছে, কত তারিখে কোন বার পড়ছে, এবং এই অম্বুবাচীর দিনে কোন কাজগুলি আমার আপনার আমাদের প্রত্যেকেরই একেবারে করা উচিত নয়। অর্থাৎ পৃথিবী এই সময়ে ঋতুমতী হয়ে থাকেন, আর এই সময়টাকে অম্বুবাচী হিসাবে আমরা পালন করে থাকি, তাই এই সময়কালে আমাদের প্রত্যেকেরই কিছু নিয়ম বিধি নিষেধ মেনে চলা উচিত। না না, একেবারেই এই জিনিসগুলিকে কুসংস্কার ভেবে উড়ে চলে যাবেন না, এড়িয়ে চলে যাবেন না। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে কুসংস্কার নয়, সংস্কারের কথাই বলা হয়েছে। যে সংস্কারগুলির পিছনে রয়েছে অনেক যুক্তি, অনেক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা। হ্যাঁ, আর বলে রাখি, এই জিনিসগুলি মেনে চললে আমার বা আপনার আমাদের কারোর কোনো ক্ষতি হবে না, উল্টে বরং আমরাই ভালো থাকব, আমাদের উপকার হবে। তাই বলছি, আপনারা কিন্তু এই ভিডিওটির শেষ অবধি থাকবেন আমার সঙ্গে। আর প্রত্যেকে যারা আমাদের এই আস্তিক ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু এসেছেন, তারা আমাদের সাথে তাদের আরও আন্তরিকতা বাড়ানোর জন্য, আরও গভীর সম্পর্ক গড়ে তোলার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তাহলে সারাটা বছর ধরেই আপনারা এই রকম অনেক অজানা তথ্য এবং আমাদের হিন্দু শাস্ত্রে যে 33 কোটি দেবদেবী রয়েছেন, হিন্দু দেবদেবীদের পুজো আরাধনা সম্পর্কে আরও নানান বিষয় জানতে পারবেন। অবশ্যই তার জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। এবার আসি মূল আলোচনায়। শ্রোতা বন্ধুরা, এই উৎসবটি আসাম, উড়িষ্যা সমস্ত জায়গাতেই পালন করা হয়ে থাকে। আসামের কামাখ্যা মন্দির নিশ্চয়ই শুনেছেন। এই মন্দিরে এই অম্বুবাচী উপলক্ষে দেবীর ঋতুকাল সমাগত মনে করে পালন করা হয়। সূর্যের দক্ষিণায়নের দিন থেকে 3 দিন, অর্থাৎ আষাঢ়ের 7 তারিখ থেকেই এই অম্বুবাচী পূজা পার্বণ পালন করা শুরু হয়। আর এই পার্বণকে উড়িষ্যায় আবার রজ উৎসব বলেও আখ্যা দেওয়া হয়। এই অম্বুবাচী চলাকালীন 3টে দিন আপনারা বাড়িতে কোনো ধরনেরই মাঙ্গলিক কাজকর্ম করবেন না। মাঙ্গলিক কাজকর্ম অর্থাৎ এই অম্বুবাচীর সময় গৃহপ্রবেশ থেকে শুরু করে বিবাহ বা অন্নপ্রাশন বা এই ধরনের যে নানান শুভ কাজ, এই কাজগুলি করা একেবারেই নিষিদ্ধ। আর এই অম্বুবাচী চলাকালীন সময়ে মঠ থেকে মন্দির, সমস্ত মন্দিরের প্রবেশ দ্বার বন্ধ থাকে। 7ই আষাঢ় থেকে 11ই আষাঢ় এই 4টি দিন গ্রাম বাংলার মহিলারা এই অম্বুবাচীর পার্বণটি পালন করে থাকেন।
আর এই অনুষ্ঠান উপলক্ষে দেখবেন হিন্দুদের বাড়িতে পিঠে পায়েস ইত্যাদি বানাবার একটা রীতি রয়েছে। আর এই পূজা পার্বণটায় বিধবা মহিলারা তিনটে দিন তারা ব্রত রাখেন, অর্থাৎ অম্বুবাচী শুরু হওয়ার আগের দিন রান্না করা খাবার তারা তিন দিন ধরে খান। ওই তিনটে দিন বিধবা মহিলারা কোনো গরম খাবার খান না। দর্শক বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই অম্বুবাচী চলাকালীন তিনটে দিনে কেউ, বাড়ির কেউ, ছোট থেকে বুড়ো কোনো সদস্যই হাতের পায়ের নখ কাটা থেকে শুরু করে চুল কাটা, এছাড়াও জামাকাপড় কাচবেন, কিন্তু ওই যে আছাড় মেরে জামাকাপড় কাচা হয় এমনটা করবেন না। এই তিনটে দিন কামরূপ কামাখ্যায় পুজো করা হয়, সমস্ত দেবীর মন্দির বন্ধ থাকে। আর আপনারা কি জানেন কামরূপ কামাখ্যায় যে মন্দির, সেই মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল বের হয়ে আসে? আর আমরা যারা ভক্তরা রয়েছি মা কামাখ্যার, কামরূপ কামাখ্যার, সেই ভক্তরা এই যে গর্ভগৃহ থেকে লাল রঙের তরল বেরিয়ে আসে এটাই মায়ের রজস্রাবের রক্ত বলে আমরা জানি। এবার চলে আসি 2022 সালে কবে অম্বুবাচী আপনারা পালন করবেন, অর্থাৎ এর পূর্ণাঙ্গ সময়সূচি। অম্বুবাচী শুরু হচ্ছে 7ই আষাঢ় 1429 বঙ্গাব্দ, আর ইংরেজির 2022 সালের 22শে জুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আগামী বুধবার থেকে শুরু হচ্ছে। আগামী বুধবার রাত্রি 8:00 ঠিক 19 মিনিট থেকেই এই অম্বুবাচী আরম্ভ। অম্বুবাচী নিবৃত্তি 11ই আষাঢ় 1429 বঙ্গাব্দের, আর 26শে জুন 2022 সালের রবিবার সকাল 8:43। হ্যাঁ বন্ধুরা, অম্বুবাচীর নিবৃত্তি হবে 26শে জুন 11ই আষাঢ় 8:43 সকালবেলা, অর্থাৎ এই 7ই আষাঢ় থেকে 11ই আষাঢ়। আর বাংলার এটা 1429 বঙ্গাব্দের, আর 2022 সালের তারিখ দেখলে 22শে জুন থেকে 26শে জুন। বন্ধুরা, এই চারটি দিন অম্বুবাচী চলবে, তা আপনারা তিন দিন কোনো রকম মাঙ্গলিক কাজ অর্থাৎ কোনো শুভ কাজ করতে পারবেন না, চারটি দিন থেকে অর্থাৎ চতুর্থ দিন থেকে ভালো কাজ করতে পারবেন, শুভ কাজে আর বাধা থাকবে না। আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। এই অম্বুবাচী সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশন খোলাই পড়ে আছে, লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে সেটাও লিখে জানাবেন।